বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বন্ধুরা দেখো, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে আমি পালক পনির করব। এই যে পালকগুলো এমনি গোটা গোটাই আমি সেদ্ধ করব, পরে পেস্ট করে নেব। জলটা ফুটিয়ে গেছে, আমি পালকগুলো দিয়ে দিচ্ছি। লবণ আমি জলের সাথে দিয়ে দিচ্ছি, যখন জলটা ফুটতেছিল। এটা ভালো করে সেদ্ধ হোক, ততক্ষণে আমি পনিরগুলো কেটে নেব। এখন আমি পনিরগুলো কেটে নেব, একটু বড় বড়ই পিস করব আমি। পনিরগুলো পিস করা হয়ে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা যে দেখো, আমার পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার পালংটা পেস্ট করা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, আমি বেশি ভাজবো না পনিরগুলো। আমি কাজু বাদামটা বেটে নেব, কাজুটা আমি ভেজে রেখেছিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা। এটা গরম হয়ে গেছে, আমি পালংগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু তেলটা বেশি দিলাম, এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, এটা ভালো করে কষাতে লাগবে। এবার আমি দিব কাজু বাটা, কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি সবগুলো। এটা ভালো করে ফুটবে একটু। অল্পই দেব, আর দেব না। এটি প্রায় হয়েই গেছে। এবার আমি সামান্য একটু ঘি দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। হ্যাঁ, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি তো নামিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরাও সবাই ভালো থেকো। আচ্ছা তাহলে বন্ধুরা, রাখলাম, টাটা।